তো লিখছেন ক্লিয়ার, আমি হচ্ছে তাহলে ক্লাসের আলোচনায় শুরু করে ফেলি। সবাই এর ভিতর কমেন্টসে সব ফ্রেন্ডদের মেনশন করতে থাকুন, টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিতে থাকুন, আমরা এখনই ক্লাসটা শুরু করে ফেলি তাহলে। আচ্ছা, আজকের ক্লাসটা মূলত যেভাবে সাজানো হয়েছে, আমি চ্যাপ্টারটার নাম দিছি কি ম্যাথের ম্যাজিক। আচ্ছা, ম্যাথের ম্যাজিকটা কি, আমরা চাইলে বিভিন্ন দিন একটা ছোট শর্ট ভিডিও অথবা একটা 5 মিনিটের ক্লাস নিতে পারতাম, কি যে কোনো একটা শর্টকাটের উপর, যে এই জিনিসটা খুব দ্রুত কীভাবে বের করা যায়। এভাবে যদি আমরা শর্টকাটের উপর ক্লাসগুলো নেই, তখন আপনি একটা চ্যাপ্টারের একটা অংশের শর্টকাট শিখতেছেন, আলটিমেটলি ওই চ্যাপ্টারটা তো পুরো কভার হচ্ছে না। এর জন্য আমরা যেই ক্লাসগুলো ম্যাথের ম্যাজিক নামে অভিহিত করব, এই ক্লাসগুলোতে আমরা তিনটা জিনিস শিখব। প্রথমে শিখব একটা বেসিক অংশ, তারপর শিখব কীভাবে শর্টকাটে সেই জিনিসগুলো বের করা যায়, এরপর শিখব মুখে মুখে কীভাবে দ্রুত ক্যালকুলেশন করা যায়। আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে এই তিনটা সমন্বয়, এবং এই তিনটা জিনিস যদি আমরা বুঝতে পারি, ক্লাসের শেষে আমি একটা ম্যাথ করাবো, যে ম্যাথটা 40তম বিসিএসে আসছে এবং অধিকাংশ স্টুডেন্টই ম্যাথটা পারে নাই। যদি পুরো ক্লাসটা আমার সাথে আপনারা থাকেন, তাহলে যেই কোশ্চেনটা আমি শুধু আজকে একটা কোশ্চেনই করবো আর বাকি সব কিছু হচ্ছে মজার আলোচনা হবে, তখন সেই কোশ্চেনটা ইনশাআল্লাহ আপনারা সবাই অ্যান্সার করতে পারবেন। যেই কোশ্চেনটা 40তম বিসিএসে মোর দ্যান 90% স্টুডেন্টই কিন্তু পারে নাই। তাহলে আমরা ক্লাসের শুরুতেই আলোচনা শুরু করছি। সবাই একটু লক্ষ্য করেন, আমি প্রথমে শিখব একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, এটা কী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। আমরা এখন শিখবো একটা সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন। এ বি সি, এই যে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এখানে কি একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আমি নাম দিলাম এটা সমকোণ, একটা সমকোণ উৎপন্ন হয়েছে, এই তো। আচ্ছা, খুব ভালো কথা, সবাই মনোযোগ সহকারে বোঝেন, আমি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যেখানে কোণ বি এখানে 90 ডিগ্রি হয়েছে, এই তো। তার মানে এখানে একটি সমকোণ উৎপন্ন হয়েছে। আমরা জানি সমকোণের বিপরীতে যেই বাহুটা হবে সেটার নাম হচ্ছে অতিভুজ। কি শিখলাম, সমকোণের বিপরীতে যেই বাহুটা সেটার নামই হচ্ছে কি অতিভুজ। তাহলে নোট ওয়ানে আমরা শিখলাম সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে 1 নম্বর নোট আমরা কি শিখলাম, সমকোণের বিপরীতে যে বাহুটা হবে সেটা হচ্ছে অতিভুজ। খুব ভালো কথা। এইবার মনে করেন এখানে আমি একটা কোণ উৎপন্ন হলো, মনে করেন থিটা। এবার প্রশ্ন হচ্ছে আমার লম্ব কোণটা আর ভূমি কোণটা, বিষয়টা বোঝেন। আমরা শিখছি কি সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, অনুরূপভাবে আমরা শিখব থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু কোনটা, এটা না, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে আমরা শিখলাম কি সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে 2 নম্বর নোট আপনারা শিখবেন কি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে আমরা শিখলাম কি সমকোণের বিপরীতে যে বাহুটা হবে সেটা হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীতে যে বাহুটা হবে লম্ব। তাহলে আলটিমেটলি বাকি যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে কি ভূমি। তাহলে আপনারা এটার নাম দিলাম আমি ফিগার 1। আমরা ফিগার 1 থেকে কি শিখলাম, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এখানে একটা কি কোণ বি, এটা 90 ডিগ্রি, মানে এখানে একটি সমকোণ উৎপন্ন হয়েছে, এই সমকোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ, আর থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এই পর্যন্ত কি কথা বোঝা গেছে? তাহলে বাকি যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে কি ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা লম্ব, কোনটা ভূমি, আর কোনটা অতিভুজ, এটা কি আমরা সবাই বুঝছি? আচ্ছা, এটা যদি আমরা বুঝে থাকি, এবার আমরা যাবো ফিগার 2-তে। ফিগার 2-তে এসে ঘটনাটা ঘটছে, আমি আবার একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি। আচ্ছা, যথারীতি এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ, দ্যাট মিনস হচ্ছে কি সমকোণ, 90 ডিগ্রি বা সমকোণ যাই বলি না কেন। আমরা একটু আগে শিখছি কি সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে কি অতিভুজ। আচ্ছা, এইবার আপনি মনে করেন এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে যেটার নাম হচ্ছে থিটা। আগেরবার আলোচনা ছিল কি এখানে যদি একটা কোণ থিটা উৎপন্ন হয়, এবার হয়েছে কি এখানে একটা কোণ থিটা উৎপন্ন হয়েছে। বিষয়টা সবাই খুব ভালো মতো বোঝেন। আমরা শিখছি কি থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব। সাধারণত আমরা সবসময় কিন্তু এটার লম্ব ধরি, এটার ভূমি ধরি, আর এটা ধরে অতিভুজ, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা সবসময় অতিভুজ,
আর থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে সবসময় লম্ব, তার মানে থিটা যদি এখানে থাকে তাহলে লম্ব হবে এটা, আর ফিগার ওয়ান এর মতো যদি থিটা এখানে উৎপন্ন হতো তাহলে লম্ব হইতো এটা এটা। তার মানে আলটিমেটলি এটা যদি অতিভুজ হয় এটা যদি লম্ব হয় ভূমিকে আমি আলাদাভাবে মনে রাখবো না, তাহলে ভূমি হচ্ছে কি এটা। তাহলে আমরা দুইটা নোট যদি মনে রাখি তাহলে ফিগার যেভাবেই আমাকে দেখ না কেন যদি থিটা কোণ এখানে দেয় তাইলেও আমি পারবো, এখানে দিলে আমি পারবো। তাহলে আমরা শিখলাম কি সমকোণের বিপরীত বাহু, মানে টোটাল আলোচনার সামারিটা কি, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এখানে যেহেতু 90 ডিগ্রি মানে সমকোণ উৎপন্ন হচ্ছে তাহলে এটা হচ্ছে অতিভুজ, এখানে যেহেতু থিটা দেওয়া আছে তার মানে এটা হচ্ছে থিটার বিপরীত হচ্ছে কি এটা, তার মানে এটা হচ্ছে লম্ব। যদি এখানে থিটা উৎপন্ন হতো তাহলে এটার বিপরীত হতো কি লম্ব। যদি পুরো বেসিকটা সবাই বুঝে থাকেন আমি এটার আলোচনা নাম দিলাম টাইপ ওয়ান। যদি সবাই বেসিকটা বুঝে থাকেন একটু কমেন্টসে জানান বেসিক ডান, আশা করি ইনশাল্লাহ আর কোনোদিনই আপনার লম্ব ভূমি অতিভুজ এটা নিয়ে আর কখনোই কোনো কোশ্চেনে আপনার প্রবলেম হবে না। সবাই একটু কমেন্টসে আমাকে জানান বেসিক ডান। সবাই একটু দ্রুত কমেন্টসে জানান আপনারা বেসিকটা বুঝছেন কিনা। আর যদি বেসিকটা বুঝে থাকেন বেসিক ডানের পাশাপাশি আপনার ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট করেন, এখনো তো মজা শুরু হয় নাই, মাত্র বেসিক পড়ালাম, এরপর একটু মুখে মুখে কিভাবে শর্টকাট করা যায় সেটা, তারপর তো লাস্টে মূল আকর্ষণ শেষে। সবাই যদি বেসিক বুঝে থাকেন ইনশাল্লাহ আজকের পর থেকে লম্ব ভূমি আর অতিভুজ এটা ফাইন্ড আউট করতে কারো কি কোনো সমস্যা হবে। অনেক সময় কিন্তু পরীক্ষায় সরাসরি অবজেক্টিভ আছে সমকোণের বিপরীত বাহুকে কি বলে অতিভুজ, কথা কি বুঝছেন। বেশ বিস্তারিত আলোচনা আমরা ত্রিভুজে শিখবো, আজকে আমরা ত্রিভুজের আলোচনা করতেছি না। আচ্ছা যদি বেসিক সবাই ডান হয়ে থাকে, সবাই কিন্তু অনুরোধ রইল ফ্রেন্ডদের কিন্তু মেনশন করতেছেন না, মেনশন করতে হবে, তা নাহলে ক্লাস তো অনেক বেশি জমজমাট হবে না, আর ক্লাসটা তো শেয়ারও করতে হবে টাইম লাইনে, তা নাহলে হচ্ছে ক্লাসটা তো সবাই দেখতে পাবে না। আচ্ছা তাহলে আমরা ধরে নিলাম আমরা সবাই বেসিক বুঝছি। এইবার আমাদের আলোচনা হচ্ছে টাইপ দুই। টাইপ দুই আমরা আলোচনা করবো সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা সবাই একটু বিষয়টা দেখেন, এ বি সি এটা যদি ঠিক হয় তাহলে এটা হবে লম্ব, এ হচ্ছে অতিভুজ, এ হচ্ছে ভূমি। আচ্ছা এইবার আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখবো। প্রথমে আমি হচ্ছে নর্মাল আমরা 9-10 যেভাবে শিখছি ঠিক সেভাবে শিখবো, তারপর এটা সহজে কীভাবে মনে রাখবেন আমি সেটা শিখাবো। আচ্ছা এবিসি আমি একটা ত্রিভুজ দিলাম, এখানে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, কেন কোনটা লম্ব হয়েছে কোনটা অতিভুজ হয়েছে কেন ভূমি হয়েছে এটা আমি একটু আগে আপনাদের আলোচনা করছি, তাই আমি এইটার আলোচনায় আর যাবো না। প্রথমে আমি তিনটা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে সাইন থিটা, একটা হচ্ছে কস থিটা, আর একটা হচ্ছে ট্যান থিটা। তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মোট 6টা, কী কী, সাইন থিটা, সাইন থিটার সাথে যাবতীয় হিসাব নিকাশ হচ্ছে কোসেক থিটার, সাইন থিটার সাথে যাবতীয় হিসাব নিকাশ হচ্ছে কার কোসেক থিটার, কস থিটার সাথে যাবতীয় হিসাব নিকাশ হচ্ছে সেক থিটার, ট্যান থিটার সাথে যাবতীয় হিসাব নিকাশ হচ্ছে কট থিটার। মানে কি সাইন থিটার কোসেক থিটা হচ্ছে দুই ভাই, দুই ভাইয়ের স্বভাব চরিত্র হচ্ছে পুরো ভিন্ন, মানে এ যা করে কোসেক থিটা তার উল্টা করে, সে কস থিটার আবার ভাই হচ্ছে সেক থিটা, কস থিটা যা করবে সেক থিটা তার বিপরীতটা করবে, ট্যান থিটার ভাই হচ্ছে কি কট থিটা, তার মানে কি ট্যান থিটা যা করবে কট থিটা তার উল্টাটা করবে। আমি আপাতত এই জিনিসগুলো মুছে দিলাম, আমরা এখন শিখবো সাইন থিটা কস থিটা ট্যান থিটার হিসাব। আমরা ছোটোবেলায় সাইন থিটা মানে কি শিখছি, লম্ব ভাই অতিভুজ, কস থিটা মানে শিখছি কি ভূমি ভাই অতিভুজ, আর ট্যান থিটা মানে শিখছি কি লম্ব ভাই ভূমি। এটা আমাদের অনেকেরই মনে থাকে না, অথবা 9-10 আমরা মনে রাখতে পারতাম না, এখন এগুলো মনে রাখার জন্য অনেক অনেকগুলো কবিতা শিখছিলাম। কবিতাগুলো এমন ছিল, সাইনের কবিতা শিখছিলাম কি সমুদ্রে লবণ আছে, কসের কবিতা শিখছিলেন কি কবরে ভূত আছে, ট্যানের কবিতা শিখছিলেন কি ট্যারা লম্বা ভূত। ম্যাথমেটিক্স কখনো বাংলা ছন্দ দিয়ে পড়া যাবে না, ম্যাথমেটিক্স পড়তে হবে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে। কীভাবে দেখেন, প্রথমে আপনারা আমি যদি একটু ম্যাথমেটিক্যাল টার্মে শিখাই, মনে করেন এই লম্ব এটার নাম্বার দিলেন 1, ভূমি এটার নাম্বার দিলেন 2,
অতিভুজ এটার নাম দিলেন থ্রি, মানে কি এক দুই তিন, এই বন্ধুকে ঠিক আছে। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে আপনি সাইন থিটারে মনে রাখতে পারেন কি তেরো। কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, এটারে মনে রাখতে পারেন কি তেইশ। টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি, এটার মনে রাখতে পারেন কি বারো। মানে আপনি ছয় ডিজিটের একটা মোবাইল নাম্বার মনে রাখেন, তেরো তেইশ বারো, তেরো তেইশ বারো। বিষয়টা দেখেন, তেরো মানে কি লম্ব অতিভুজ, তেইশ মানে কি ভূমি অতিভুজ, বারো মানে কি লম্ব অতিভুজ। আপনি সাইন থিটা জানলেন কি তেরো, কস থিটা জানলেন কি তেইশ, তেরো তেইশ, টেন থিটা মানে জানলেন কি বারো। এইবার আসেন বিষয়টা, তেরো লেখা জাস্ট এখানে একটা বাক্যচিহ্ন দিয়ে দিবেন, মানে কি এক বাই তিন, দুই বাই তিন, এক বাই দুই, এভাবে তো মনে রাখাটা একটু কঠিন। আপনি তেরো মানে মনে রাখবেন কি এক আর তিনের মাঝখানে একটা ভাগ আছে, তেইশ মানে কি দুই আর তিনের মাঝখানে একটা ভাগ আছে, বারো মানে কি এক আর দুইয়ের মাঝখানে একটা ভাগ আছে। তাহলে আমরা মনে রাখলাম কি তেরো তেইশ বারো, তেরো মানে কি সাইন থিটা, তেইশ মানে কি কস থিটা, বারো মানে কি টেন থিটা। আচ্ছা তেরো, তেরো মানে কি এক মানে কি লম্ব, তিন মানে কি অতিভুজ, তার মানে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, বুঝা গিয়ে গেছে। তেরো মানে কি এক হচ্ছে লম্ব, তিন হচ্ছে অতিভুজ, এক দুই তিন, তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে কি তেইশ ভূমি বাই অতিভুজ, টেন থিটা মানে কি বারো লম্ব বাই ভূমি। এভাবে মনে রাখা কি খুব বেশি কঠিন? তাহলে আপনারা যদি জাস্ট এই ছয়টা ডিজিট মনে রাখেন, তেরো তেইশ বারো, তেরো তেইশ বারো, তেরো হচ্ছে সাইন থিটা, তেইশ হচ্ছে কস থিটা, বারো হচ্ছে টেন থিটা। এইটা যদি বুঝে থাকেন, আমরা শিখেছি কি সাইনের উল্টা হচ্ছে কি কোসেক থিটা, মানে কি সাইন থিটা সমান সমান ওয়ান বাই কোসেক থিটা, অনুরূপভাবে কস থিটা মানে কি ওয়ান বাই সেক থিটা, আর টেন থিটা মানে কি ওয়ান বাই কট থিটা। এই যদি হয় ঘটনা, তাহলে সাইন থিটা মানে যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা মানে কি হবে অতিভুজ বাই লম্ব। আপনি কোসেক থিটারটা কখনোই মনে রাখবেন না, আপনি শুধু মনে রাখবেন কি সাইন থিটা যদি তেরো হয়, সাইন থিটা যদি তেরো হয় তাহলে কোসেক থিটা হবে কি একত্রিশ, তেরো রুলটা কি একত্রিশ না। তারপরে আমি বলছি কি দুটার মাঝখানে হবে ভাগ, তার মানে কি তিন ভাগ এক, তিন মানে কি অতিভুজ আর এক মানে কি লম্ব, তখন কোসেক থিটা মানে কি একত্রিশ। বিষয়টা কি সবাই বুঝছেন? অনুরূপভাবে সেক থিটা মানে হবে কি বত্রিশ, কট থিটা মানে হবে কি একুশ। আমার কথা কি সবাই বোঝেন নাই? পুরো বিষয়টা আমি সামারি করি, লম্বের নাম্বার দেবেন এক, ভূমির নাম্বার দেবেন দুই, অতিভুজের নাম্বার দেবেন তিন। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, টেন থিটা লম্ব বাই ভূমি। এভাবে মনে রাখতে পারলে ভালো, মনে রাখতে না পারলে কি রাখবেন তেরো তেইশ বারো, তেরো মানে কি সাইন থিটা, কস থিটা মানে হচ্ছে তেইশ, টেন থিটা মানে হচ্ছে বারো, এক মানে হচ্ছে লম্ব, তিন মানে হচ্ছে অতিভুজ, এক ভাগ তিন তার মানে কি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা উল্টা হচ্ছে কি কোসেক থিটা, তাহলে তেরো যদি সাইন থিটা হয় কোসেক থিটা হবে কি একত্রিশ, এটার উল্টা কি একত্রিশ, তাহলে সেক থিটা হবে কি বত্রিশ, টেন থিটা হবে কি কট থিটা হবে কি একুশ। আমার কথা কি সবাই বুঝাতে পারছি? তার মানে আপনি শুধু সাইন থিটা কস থিটা টেন থিটারে এভাবে এক দুই তিন এই ছবিটা শিখবেন, সাইন থিটা তেরো তেইশ বারো এতটুকু মনে রাখা খুব বেশি কঠিন না। আপনি মনে করেন আপনার মোবাইলের এইটা হচ্ছে লাস্টের ছয় ডিজিট, আমার কথা কি বুঝছেন? সবাই যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন টাইপ টু ডান, সবাই যদি এটা বুঝে থাকেন টাইপ টু ডান। আমার মতে কবিতার থেকে এভাবে মনে রাখা সোজা, যদি কারো মনে না থাকে। হাবিব লাবু থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন, মাত্র তো শুরু করলাম, যাতে আপনাদের জন্য অনেক কিছু করতে পারি। আর আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি আমি ১২ বছর ধরে এডমিশনের ম্যাথের সাথে জড়িত, মানে ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত আপনার এডমিশনের ম্যাথের সাথে আমি খুব সিরিয়াসলি জড়িত ছিলাম, ফার্মগেটেই আমি পড়াতাম। চেষ্টা করব এডমিশনের মতো, আমি জানি জব ম্যাথও আপনাদের পাশে থাকতে পারি, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় আমার অসংখ্য স্টুডেন্ট পড়াশোনা করতেছে এবং অনেকেই হয়তো এখানে অনেক ক্লাসও করতেছে যারা আমার এক্স স্টুডেন্ট ছিল। আমি চেষ্টা করব জব ম্যাথেও আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য। টাইপ দুই দেন, টাইপ দুই দেন, টাইপ দুই দেন। তানিয়া তাবাসুম তন্নি আরেকটু স্লো, হ্যাঁ ভাই আরেকটু স্লো, কিন্তু আজকে সমস্যাটা হয়ে গেছে অনেক রাতে ক্লাসটা শুরু করছি তো এই জন্য একটু মাথায় রাখতে হচ্ছে ক্লাসটা যাতে খুব বেশি দেরি না হয়ে যায়। সাধারণত আমি যেই গতিতে পড়ে আজকে মানে আপু একটু বেশি ফাস্ট পড়াচ্ছি, এডমিশনের ক্লাসগুলো মিস করি ভাইয়া। না এখন তোমাদের দায়িত্ব নিতে হবে রাসেল মজুমদার, আমাদের দায়িত্ব শেষ, এখন আমাদের নতুন চ্যালেঞ্জ। আচ্ছা তাহলে আমরা হচ্ছে
তানিয়া আপু আপনি হচ্ছে আরেকবার একটু পরে ক্লাসটা দেখে নিন, আজকে একটু দ্রুত পড়াতে হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে আজকে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা এবার আমি যাব টাইপ থ্রিতে। আচ্ছা টাইপ থ্রিটা খুব মজার জিনিস, আপনার শুধু মনোযোগ সহকারে একটু দেখবেন। আমি কিন্তু বলছি পুরো ক্লাসটা যদি আপনি লাস্ট পর্যন্ত করেন, চল্লিশতম বিসিএস এর যেই কোশ্চেনটা প্রায় অধিকাংশ স্টুডেন্ট পারে নাই সেই কোশ্চেনটার উত্তর আমি আপনাদের কাছ থেকে নেব, এটা আমি চ্যালেঞ্জ করলাম। ওকে, টাইপ থ্রিতে এসে আমরা শিখব সাইন কস আর ট্যান এই তিনটার বিভিন্ন ভ্যালু, মানে কি জিরো ডিগ্রিতে কত হয়, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এবং আরেকটু পর শিখব 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, এক্ষেত্রে কি হয়। আপাতত আমি এতটুকু বাদ দিলাম। আচ্ছা আমি আপনাদের প্রথমে কি বলছি, আমরা তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের জিনিস শিখবো, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস, আর একটা হচ্ছে ট্যান। কারণ সাইন যা শিখবো তার উল্টা স্বভাবের হচ্ছে কি কোসেক, সাইন যা করবে কোসেক অলওয়েজ তার উল্টা করবে। সাইন যদি বলে আমি হাফ, কোসেক বলবে আমি দুই, কথা কি আপনি বুঝছেন? আচ্ছা কট যা করবে সেক তার উল্টা করবে, ট্যান যা করবে কট তার উল্টা করবে। আচ্ছা আমরা এখন প্রথমে শিখবো সাইনের মানটা, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমি খুব ধীরে স্থিরভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। আমি চারটা পাঁচটা ডিজিট নিলাম, 0, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 পাঁচটা ডিজিট নিয়েছি। কেন আপনি মান জানবেন কয়টার, 0 ডিগ্রির, 30 ডিগ্রির, 45 ডিগ্রির, 60 ডিগ্রির, 90 ডিগ্রি, মানে পাঁচটার মান জানবেন। তাই আমি ভ্যালু নিয়েছি সিরিয়ালি কত, 0, 1, 2, 3, 4। আমি কিন্তু সাইনের মান নিয়ে আলোচনা করতেছি, এইটা পারলে বাকি সবগুলো পারবেন। সবগুলো মানরে আমি চার দ্বারা ভাগ করব, করলাম কি করলাম, 0, 1, 2, 3, 4 পাঁচটা মান নিলাম, পুরো মানটারে সবগুলো মানে আমি কী করলাম চার দ্বারা ভাগ করলাম, এবং পুরো জিনিসটারে আমি একটা রুটের ভিতর আটকে দিলাম। সবাই প্রথমে বিষয়টা বোঝেন, 0, 1, 2, 3, 4 পাঁচটা ডিজিট নিলাম, সবগুলো ডিজিটটা আমি চার দ্বারা ভাগ করব, পুরো বিষয়টার আমি রুটের ভিতর আটকে দিলাম। এখন আপনি যদি প্রত্যেকটা একটু আলাদাভাবে সেপারেট করেন তাহলে কী লেখা যায়, রুট 0/4 এই একটা মান, রুট 1/4 এই একটা মান, রুট 2/4 এই একটা মান, রুট 3/4 এই একটা মান, রুট 4/4 এই একটা মান। বিষয়টা কি বোঝা গেছে? কি করছি মনে রাখার সুবিধার্থে আমি পরে লাস্টে দ্রুত কীভাবে বের করবেন সেটা শেখাবো। 0, 1, 2, 3, 4 এই পাঁচটা ভ্যালু নিলাম, পুরো মানটার চার দ্বারা ভাগ করবো, পুরো বিষয়টার রুট করে দিলাম। প্রত্যেকটা মানে যদি এখন আলাদা করে নেন তাহলে কি, 0/4 রুট, 1/4 রুট, 2/4 রুট, রুট 3/4, 4/4। আচ্ছা জিরোর চার দ্বারা ভাগ করলে আসে কত, 0, 0 রুট কত, 0, 1/4 এটার রুট করলে আসে কত, 1/2, 2 আর 4 কাটাকাটি করলে আসে কত, 1/2, তাহলে এটার রুট করলে আসে কত, 1/√2, 3 আর 4, 3 রুট কি, রুট 3, আর 4 রুট কি, 2, 4 আর 4 কাটাকাটি করলে 1, তাহলে ফাইনালি আসে কত, 1। বিষয়টা বোঝেন, 0 আর 0/4 মানে কত, 0, 0 রুট কত, 0, 1/4, 1 রুট করলে তো 1ই আসে, আর 4 রুট করলে আসে কত, 2, এখানে কাটাকাটি করলে 1/2, তাহলে 1 তো 1 এর মতোই থাকবে, 2 মানে কি, রুট 2, রুট 3, 4 হচ্ছে 2, 4, 4 কাটাকাটি করলে কত, 1, এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা প্রথম মানটা হচ্ছে 0 ডিগ্রির, দ্বিতীয় মানটা হচ্ছে 30 ডিগ্রির, তৃতীয় মানটা হচ্ছে 45 ডিগ্রির, চতুর্থ মানটা হচ্ছে 60 ডিগ্রির, পঞ্চম মানটা হচ্ছে 90 ডিগ্রির। তার মানে সাইন 0 ডিগ্রির মান কত, 0, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, 60 ডিগ্রির মান কত, √3/2, আর সাইন 90 ডিগ্রির মান কত, 1। সবাই বিষয়টা কি বুঝছেন? বিষয়টা যদি বুঝে থাকেন, এগুলো কার ভ্যালু বের করছি, সাইনের। যদি সাইনের মান আমরা বের করে ফেলি তাহলে বিষয়টা দেখেন, যদি সাইনের মান আপনি বের করতে পারেন, আমি একটু মুছে দেই কারণ নিচের লেখাটা আপনারা নাও দেখতে পারেন, আমি সাইনের মান বের করছি, এই তো আচ্ছা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই ভ্যালুগুলো আমরা বাইর করছি, তাই তো, 0, 1/2, 1/√2, √3/2, 1। এখন আপনার সাইনের বিপরীত কে, কোসেক,
আপনারা একটা খাতায় নোট লেখেন, জিরোর বিপরীত মান হচ্ছে ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত। তাহলে সাইন জিরোর মান যদি জিরো হয় তাহলে কোসেক জিরোর মান হবে কি? ইনফিনিটি। এই পর্যন্তকে ঠিক আছে? আচ্ছা, হাফের রুলটা কি? দুই। ওয়ান বাই রুট টু এর রুলটা কি? রুট টু। রুট থ্রি বাই টু এর রুলটা কি? টু বাই রুট থ্রি। ওয়ান এর রুলটা কি? ওয়ান। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আপনি একটা নোট লিখে রাখেন, জিরো রুলটা হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি রুলটা হচ্ছে জিরো। মানে কোথাও যদি জিরো থাকে তার বিপরীত মান নিলে নেবেন ইনফিনিটি, কোথাও যদি ইনফিনিটি থাকে তার বিপরীত মান নিলে নেবেন কত? জিরো। এটা কি বোঝা গেছে? তাহলে আমরা যেটা শিখলাম, কোসেকের ক্ষেত্রে আমরা কি জানি, জিরো ডিগ্রি, এই জিরো রুলটা কি? ইনফিনিটি। তিরিশ ডিগ্রি মান কত? টু। পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত? রুট টু। সিক্সটি ডিগ্রি মান কত? টু বাই রুট থ্রি। নাইনটি ডিগ্রি মান কত? ওয়ান। সবাই খাতায় এতটুকু অ্যাড করেন, জিরো ইনফিনিটি, ওয়ান বাই টু টু, ওয়ান বাই রুট টু রুট টু, রুট থ্রি বাই টু, টু বাই রুট থ্রি, ওয়ান বাই ওয়ান। তাহলে আমরা সামারিটা কি শিখলাম সাইনের ক্ষেত্রে? আমরা ভ্যালুগুলো নেব কি? জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, পাঁচটা। পুরো ডিজিটটারে ভাগ করবো কত দ্বারা? চার দ্বারা। তারপর কি করব, পুরোটারে রুট করে দেব। এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে নিলাম, নিলে জিরো ডিগ্রি, তিরিশ ডিগ্রি, পঁয়তাল্লিশ ডিগ্রি, ষাট ডিগ্রি, নব্বই ডিগ্রি মান পেলাম। সাইনের বিপরীত মানগুলো হচ্ছে কি? কোসেক। তাহলে জিরো রুলটা কি? ইনফিনিটি। হাফের রুলটা কি? টু। ওয়ান বাই রুট টু রুলটা কি? রুট টু। রুট থ্রি বাই টু রুলটা কি? টু বাই রুট থ্রি। ওয়ানের রুলটা কি? ওয়ান। তাহলে আপনাকে পরীক্ষায় যে কোনো একটা মান যদি বের করতে বলে আপনি কি করবেন? আপনি কি পুরো ছকটা লিখবেন? কোনো দিনই না। কি করব তার আগে আমাকে একটু বুঝতে হবে, আমি এইটার নাম দিলাম কেস ওয়ান। এতটুকু বুঝছেন কি না? যারা কেস ওয়ান বুঝছেন তারা একটু লেখেন কেস ওয়ান ডান। তারপর আমি আরও দ্রুত পরীক্ষায় কি করবেন সেটা দেখাচ্ছি। সবাই একটু দ্রুত লেখেন কেস ওয়ান ডান কিনা। যদি কেস ওয়ান ডান হয় তাহলে আমরা পরবর্তীতে আরও দ্রুত কি করব সেটা শিখবো, মানে আমরা পার্ট বাই পার্ট আঁকাচ্ছি। আমি আপনাদের একদিনই ম্যাথমেটিক্সে খুব দুর্দান্ত কিছু তৈরি করার চেষ্টা আমি করব না, কারণ ম্যাথ হচ্ছে একদিনে শেখার জিনিসটা। আর আপনাদের আমি হচ্ছে চমক ক্লাস নেওয়ার আমার কোনো ইচ্ছা নাই, যে একটা শর্টকাট শিখিয়ে দিলাম আল্লাহ অস্থির, ম্যাথ তো খুব সহজেই পারা যায়। আপনি একটা শর্টকাট দিয়ে একটা চ্যাপ্টারের একটা ম্যাথ পারবেন, পুরো চ্যাপ্টার কিন্তু পারবেন না। আজকে আপনি ক্লাসটা আমার দেখেন, আমি যেহেতু এই ক্লাসটার নাম ম্যাথের ম্যাজিক দিছি, এখানে আমি কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে আগাবো। তার মানে আমার যে ম্যাথের ম্যাজিক ক্লাসগুলো থাকবে এগুলো নির্দিষ্ট স্পেসিফিক টপিকের বেসিক শর্টকাট মুখে মুখে ক্যালকুলেশন সবগুলোকে কম্বিনেশন করে পড়ানো হবে। কথা কি আপনি বুঝছেন? এর জন্য যারা হচ্ছে ঠান্ডা মাথায় ম্যাথটা শিখতে চান কিন্তু ম্যাথের ভয় পান, তারা ইনশাল্লাহ রেগুলার ক্লাসগুলো করবেন, আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। গোলাম কিবরিয়া, থ্যাংক ইউ ভাইয়া, বেস্ট টেকনিক আই হ্যাভার সিন, মাইন্ড ব্লোয়িং, থ্যাংকস ভাইয়া, রেগুলার ক্লাসগুলো করেন। লোকনাথ, থ্যাংকস ভাইয়া, অসাধারণ কৌশল। মামুন, অভিনব টেকনিক, ধন্যবাদ ভাইয়া। আপনাদের ফ্রেন্ডদের মেনশন করতে হবে, আমার গ্রুপটা একদম নতুন, এখনও কেউ আমাকে চিনেই না। আপনারা যদি সাহায্য করেন সবাই ক্লাসগুলো করবে, উপকৃত হবে। ক্লাসে এখন হচ্ছে 38 জন লাইভ করতেছে বর্তমানে, এই সংখ্যাটা যখন 300 হবে স্বাভাবিকভাবে ক্লাসের মান আরও অনেক বেশি ভালো হবে। এর জন্য আপনাদের ফ্রেন্ডদেরকে ক্লাস শেষে এই গ্রুপে অবশ্যই ইনভাইট করবেন, যাতে সবাই আমরা ক্লাসগুলো করতে পারি। এখনও অনেক চমক বাকি আছে ক্লাসের, সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ, যে যে জিনিসগুলো আপনি পারেন না এগুলো সবই হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তাহলে কেস ওয়ান যদি বুঝে থাকি, আপনাকে পরীক্ষায় যে কোনো একটা মান দরকার করতে পারে, হয় জিরো, জিরো ডিগ্রির, তিরিশ ডিগ্রির, পঁয়তাল্লিশ ডিগ্রির, ষাট ডিগ্রি অথবা নব্বই ডিগ্রির। আপনি তো পুরো ছক আঁকবেন না, আপনি যেটা করবেন, আপনি জানেন কি, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর বাই ফোর সাইনের ক্ষেত্রে। যখনই আপনি পঁয়তাল্লিশ বলবেন আপনি আঙ্গুলে গোনেন, পঁয়তাল্লিশ মানে কি? জিরো, তিরিশ, পঁয়তাল্লিশ। তার মানে আপনার কোন মানটা দরকার? এই মানটা দরকার। তাহলে এই মানটাকে কি লেখা যায়? রুট ওভার টু বাই ফোর। টু বাই ফোর মানে কি? ওয়ান বাই পঁয়তাল্লিশ মানে কি? ওয়ান বাই রুট টু। আপনি কেমন কথা বুঝছেন? যদি আপনার পঁয়তাল্লিশ বলে আপনি তিন নম্বর মানটা নেবেন, যদি আপনাকে বলে নব্বই তাহলে নেবেন কি? জিরো, তিরিশ, পঁয়তাল্লিশ, ষাট, নব্বই, পাঁচ নম্বর মানটা। যদি আপনার বলা হয় তিরিশ, তিরিশ মানে কি দ্বিতীয়, তার মানে কি? রুট ওভার ওয়ান বাই ফোর, এই মানটা নেবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি সাইন বুঝে থাকেন কজের গল্প শেষ, সাইন বুঝে থাকলে কজের গল্প শেষ, এখন পড়াতে টাইম লাগবে না। এবার আমরা শিখবো কজের মান। আচ্ছা, আপনি সাইনে শিখছেন কি? জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, তারে ভাগ করছেন চার দ্বারা। এবার যদি উল্টা করে চিন্তা করেন তাহলে কি? ফোর, থ্রি, টু, ওয়ান, জিরো।
মানে সাইনের ক্ষেত্রে আপনি নেবেন 0 থেকে 4 আর কজের ক্ষেত্রে করবেন উল্টা মানে কি 4 থেকে 0 তাহলে কি 4 3 2 1 0 পুরোটারে ভাগ করব আগের মতো 4 দ্বারা তাহলে এটা যদি সেপারেট করেন তাহলে কি আসে √4/4 √3/4 √2/4 √1/4 √0/4 আমি কি করলাম বিষয়টা একটু বুঝেন আমি এবার করলাম কি আগের বার করছি কি 0 1 2 3 4 এই নিছিলাম এবার আমি উল্টো করছি 4 থেকে 0 4 দ্বারা ভাগ করলাম তাহলে 4 ভাগ 4 করলে আসে কত 1 এটা আসে কত √3/2 এটা আসে কত 1/√2 এটা আসে কত 1/2 এটা আসে 0 তাহলে প্রথমটা কার মান কজের ক্ষেত্রে এটা আসে 0 ডিগ্রির মান এটা হচ্ছে কি 30 ডিগ্রি এটা হচ্ছে কি 45 ডিগ্রি এটা হচ্ছে কি 60 ডিগ্রি এটা হচ্ছে কি 90 ডিগ্রি আমার কথা কি সবাই বুঝছেন 1√3/2 1/√2 1/2 0 তার মানে আমরা শিখলাম কি এটা হচ্ছে cos 0 এর মান এটা cos 30 এর মান এটা cos 45 এর মান এটা cos 60 এর মান এটা cos 90 এর মান আর cos এর উল্টোই হচ্ছে কি sec তাহলে 1 এর বিপরীত হবে কি 1√3/2 এর বিপরীত হবে কি 2/√3 1/√2 এর বিপরীত হবে কি √2 1/2 এর বিপরীত হবে কি 2 আর 0 এর বিপরীত কি ইনফিনিটি এটা তো আমরা সবাই জানি তাহলে আমি আর সেক নিয়ে আপাতত আলোচনা করতেছি না তাহলে আমি যদি সাইন আর কজের সামারি করি সামারিটা কি সাইনের ক্ষেত্রে আপনি নেবেন কি 0 1 2 3 4 পুরোটারে ভাগ করব 4 দ্বারা তারপর এটারে রুট করে দেব এবার যখন যে মানটা দরকার সেই মানটা বের করব কজের ক্ষেত্রে করব উল্টা কি 0 থেকে 4 না নিয়ে নেব কি 4 3 2 1 0 পুরোটারে ভাগ করব 4 দ্বারা তারপর করে দেব রুট আমার কথা কি সবাই বুঝছে এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই লেখেন কেস 2 ডান আমি তারপর কেস 3 তে যাচ্ছি ক্লাস আর 15 মিনিট লাগবে বিরক্ত হওয়ার কোনো কারণ নাই 15 মিনিটের ভিতরে আমরা ক্লাস শেষ করে দেব সবাই একটু কেস 2 টা বুঝছেন কিনা একটু জানান আচ্ছা সবাই তাহলে আপনারা কেস 2 বুঝছেন ধন্যবাদ এবার আসেন tan এর মানের ব্যাপার tan এর মানের সময় এবার আপনাকে মনে রাখতে হবে আমি sin এর ক্ষেত্রে কি করছি 0 1 2 3 4 cos এর ক্ষেত্রে করছি উল্টা 4 3 2 1 0 tan এর ক্ষেত্রে করব আমি 0 1 3 9 মানগুলো নেবেন কত 0 1 3 9 0 1 3 9 0 1 3 9 এইবার ভাগ করবেন পুরোটারে 3 দ্বারা বিষয়টা বোঝেন সাইন আর কজের ক্ষেত্রে ভাগ করছি 4 দ্বারা নাম বানিয়েছিলাম 0 থেকে 4 কজ নিয়েছিলাম উল্টা tan এ এসে কি করবেন 0 1 3 9 এই মানগুলো নেবেন টোটালটারে ভাগ করবেন 3 দ্বারা গল্প একই করে দেবেন রুট তাহলে √0/3 মানে কত 0 √1/3 মানে কত 1/√3 √3/3 কাটাকাটি করলে কত 1 9/3 কাটলে 3 √3 একটু অতিরিক্ত জিনিস মুখস্থ রাখবেন সেটা হচ্ছে tan 90 মানে হচ্ছে ইনফিনিটি এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে এটা একটু আলাদাভাবে মনে রাখবেন আলাদাভাবে মনে রাখবেন কথা কি আপনি বুঝছেন আপনি তাহলে কি করবেন tan 90 মানে ইনফিনিটি আলাদাভাবে মনে রাখছেন তাহলে tan এর মান যদি 0 ডিগ্রির ক্ষেত্রে 0 30 ডিগ্রির ক্ষেত্রে এটা 45 এর ক্ষেত্রে এটা 60 এর ক্ষেত্রে একটা 90 এর ক্ষেত্রে এটা তাহলে যদি আপনাকে cot এর মান বের করতে বলে গল্প কি আমি শিখাইছি কি 0 এর বিপরীত কি ইনফিনিটি তাহলে cot 0 ডিগ্রি মানে কি ইনফিনিটি 1/√3 এর বিপরীত কি √3
वन विपरीत की वन रुट थ्री विपरीत की वन बाय रुट थ्री और इनफिनिटर विपरीत हो कि जिरो हमें अपन प्रथम शिखे कि जिरोर विपरीत हम इनफिनिटी मैं रिलेशन टाइम मन रखें जिरोर विपरीत इनफिनिटी इनफिनिटर विपरीत हम जिरो हमार कथा की सबाई बुझे जो बुझा थकें तो हमें अपनारा सबा एक लिखें टाइप थ्री डान टाइप थ्री फुल डान बासा एक बार एक ठंडा माथा पुरो शकटा हाथे कलमे करबें कारण अपना तो एख अनेक समय आ पंद्रह मिनट समय पूरा करलें जिरोर मान कत त्रिशर मान कत पैंतालिस मान कत षाटर मान कत नब्बे मान कत सबगुल मान पूरा एक बार बाहर करबें एरपर आपन जीवन ये भूलें ना कथा की बुझे ये मानगुल्लो कष्ट कर तो मुखस्त रखार दरकार नहीं टाइम आसे जो छोटो बलार मत मुखस्त रखब सबाई जो बुझे थकें तो टाइप थ्री फुल डान एरपर अपन एक मजार जिन शिखा जरा पूरा टाइप थ्री टा बुझान फुल डान लिखें फुल डान लिखले बुझब अपा बुझे कि ना एबारे आज के बस कि पूरा क्लस बुझे थी एम एक जिस पढ़ा तरह हमें एक अंक शुद्ध करते देव जो अंकट चल्लिसतम बीसीएस मैक्सिमाम स्टूडेंट ही पे नाई इनशाला अंकट अपनारा सबाई पाबें ओके एटार जो क्लसटार नाम मैथर मैजिक अबू तहर शुभ भैया एकचल्लिस एक्साम के परमुटेशन कम्बिनेशन क्लसटा नीले खूब उपकार होता हाँ भाई हमारे क्लस नार इच्छा आर ग्रुपर मेम्बर एक बारुक मात्र आढ़ाई हज़ार अपने एक हेल्प करें मेम्बर चार पाँच हज़ार हम कम्बिनेशन परमुटेशन प्रोबिलिटी बिन्यास नाम सम्भव्यता तीनोटाई इनशाला खूब सहजभवे पढ़ा जो हमारे क्लस जरा सबग कर मैं आज के तो चार नम्बर क्लस जो अपने मन हमारे चारोटा क्लस अपने सहज मन हो चैप्टार ही पढ़ाई एभव पढ़ा ये सम्भव्यता हक बिन्यास हक और सरल जौगिक मुनाफा हक यह अपना एक हेल्प करें एक ग्रुपर मेम्बर बाड़ुक और एक प्लैटफर्म स्ट्रंग हक सब ही इनशाला सहज भाव पढ़ान है अच्छा से सब आगे ग्रुपर मेम्बर टेम्बर बाड़ुक अपना एक क्लस क्लस करें सबकि इनशाला नहीं अच्छा हमें धरे नहीं अपना सबाई टाइप थ्री बुझे एबार आज के दिन लास्ट टाइप टाइप फोर विषय एक बोझें आपनर परीक्षा साइनर कजर क्षेत्र আমরা শিখছি কি মান জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি চল্লিশতম বিসিএস এসে আমরা দেখলাম এমন একটা কোশ্চেন আসছে যেখানে আমাদের তিনশো ষাট ডিগ্রির মানও জানা লাগতেছে তাহলে আমি অতিরিক্ত আরও চারটা জিনিসের নাম মার্কিং জানবো নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি আমি সাইনের পদে নব্বই ডিগ্রির মানটা অলরেডি জানি তাই তো একটা সবাই জিনিস মনোযোগ সহকারে দেখেন আমি একটা ডিজিট লিখলাম দশ দশের বিপরীত কি মাইনাস দশ এতটুকু মনে রাখা খুব বেশি কঠিন কি মনে রাখবেন দশ দশের বিপরীত কি মাইনাস দশ আচ্ছা এই দশ মানে কি প্রথম মানটা হচ্ছে সাইন নব্বইর তাহলে পরের মানটা হবে কি সাইন একশো আশির তারপরের মানটা হবে কি সাইন দুশো সত্তর তারপরের মানটা হবে কি সাইন তিনশো ষাট তাহলে আপনি ডিজিটটা মনে রাখলেন কি দশ দশের বিপরীত কি মাইনাস দশ দশ মাইনাস দশ প্রথমটা হচ্ছে কি সাইন নাইনটি তাহলে পরেরটা হবে কি সাইন একশো আশি তারপরেরটা হবে কি সাইন দুশো সত্তর তারপরেরটা হবে কি সাইন তিনশো ষাট মানে কি সাইন নব্বইয়ের মান হচ্ছে ওয়ান সাইন একশো আশির মান হচ্ছে জিরো সাইন দুশো সত্তরের মান হচ্ছে মাইনাস ওয়ান সাইন তিনশো ষাটের মান হচ্ছে জিরো আপনি যদি এগুলো ম্যাথমেটিক্যালি বের করতে চান প্রিলিমিনারির জন্য সেটা দরকার নেই এবং সেভাবে পড়তে গেলে অনেক কিছু জানতে হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা এত সময় নাই এত কিছু শিখারও সুযোগ নাই তাহলে আমরা এভাবে মনে রাখবো মনে কি রাখছেন
মনে রাখলাম 10 মাইনাস 10 প্রথম রাসে সাইন 90 তারপর এটা সাইন 180 তারপর এটা সাইন 270 তারপর এটা সাইন 360 এই বন্ধু কি বুঝছেন আচ্ছা এবার একটু পিছনে ব্যাক করি আমরা সাইনের ক্ষেত্রে শিখছিলাম কি 0 1 2 3 4 এভাবে না আর কজের ক্ষেত্রে শিখছিলাম কি তার উল্টা মানে কি 4 3 2 1 0 তার মানে সাইন আর কজের যে রিলেশনটা উল্টা রিলেশন না তাহলে সাইন 90 যদি হয় এইটা তাহলে এইটা হবে কি কস 360 মানে এখানে আমি 90 দিয়ে গুণা শুরু করছি মানে 90 এর উল্টা যদি গুণা শুরু করি মানে আগে কি 0 1 2 3 4 গুণছি কজের ক্ষেত্রে গুণছি উল্টা মানে 4 3 2 1 0 এভাবে তাহলে 360 তারপরটা কত 360 এর উল্টা 270 তারপরটা কত 180 তারপরটা কত 90 মানে কি সাইন আপনি শুরু করবেন 90 দিয়া কস শুরু করবেন 360 দিয়া তাহলে 360 এর পরে কি 270 তারপরে কত 180 তারপরে কত 90 মানে কি কস 360 ডিগ্রির মান হচ্ছে 1 কস 270 এর মান হচ্ছে 0 কস 180 এর মান হচ্ছে -1 কস 90 এর মান হচ্ছে 0 বিষয়টা কি সবাই বুঝছে তাহলে আপনি মনে রাখবেন কি 10 10 এর বিপরীত হচ্ছে -10 এই সিরিয়ালটা শুধু মনে রাখবেন সাইনের ক্ষেত্রে শুরু হবে কি সাইন 90 দিয়া 90 180 270 360 ক্লিয়ার আচ্ছা 90 এর বিপরীত হচ্ছে কি 360 কজের ক্ষেত্রে আমি যেহেতু বিপরীত সম্পর্ক জানি 360 270 180 200 শুধু 90 এতটুকু যদি সবাই বুঝে থাকেন তাহলে শুধু লেখেন বেসিক ডান এরপর আমি 40তম বিসিএস এর কোশ্চেনটা সলভ করাচ্ছি এতটুকু যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন বেসিক ডান এতটুকু বুঝে থাকলে সবাই লেখেন বেসিক ডান আজকের দিনের লাস্ট আলোচনা টোটাল আলোচনা দিয়া আজকের দিনে আমরা লাস্ট এখন ফরম্যাটে চলে আসলাম এন পাই ডিভাইডেড বাই টু এত অনুক্রমটির চতুর্থ পদ এটা হচ্ছে 40তম বিসিএস এর খুবই এক্সেপশনাল একটা কোশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা পারেনি 40তম প্রিলি এখন দেখেন এটা আমরা কত সহজে সলভ করব cos n পাই বাই 2 এত অনুক্রমটির চতুর্থ পদ আচ্ছা আগে একটু দেখি তো কি অবস্থা ডান টান লিখছেন কিনা আচ্ছা বেসিক যেহেতু বুঝছেন এবার আসেন আমরা পুরো কোশ্চেনটা প্রথমে আমরা 40তম বিসিএস এর কোশ্চেনটা সলভ করব তারপর এই টাইপের যদি আরো কোনো কোশ্চেন আসে আমরা কি করব দেখেন বলা হয়েছে কি এত অনুক্রমটি চতুর্থ পদ মানে হচ্ছে n = 4 অনুক্রমটি যদি চতুর্থ পদ বলে তার মানে n এর মান আছে 4 যদি তৃতীয় পদ বলতো তাহলে n এর মান নিতাম 3 দ্বিতীয় পদ বললে নিতাম n এর মান 2 কথা কি আমার বোঝা গেছে তাহলে আপনি প্রথমে দেখবেন এখানে কোন পদটা বের করতে বলছে চতুর্থ পদ cos না দিয়ে সাইন দিয়ে কোনো সমস্যা নাই গল্প একই তাহলে শিখলাম কি চতুর্থ পদ বসে তার মানে n এর মান হচ্ছে 4 তাহলে cos n এর মান যদি 4 বসান 4 বাই পাই ডিভাইডেড বাই 2 আচ্ছা আমরা জানি কি পাই সমান সমান কত 180 ডিগ্রি আর 2 পাই সমান সমান কত 2 ইনটু 180 ডিগ্রি দ্যাট মিন্স হচ্ছে 360 ডিগ্রি এটা তো মানে আমরা সবাই জানি না জানলে নোটা করে রাখেন পাই মানে হচ্ছে যদি ডিগ্রিতে কনভার্ট করেন 180 ডিগ্রি 2 পাই মানে কি তাহলে 360 ডিগ্রি 2 ইনটু 180 ডিগ্রি তার মানে আপনি সরাসরি মনে রাখবেন পাই মানে 100 আশি টু পাই মানে হচ্ছে 360 তাহলে এখান থেকে আপনি যদি কাটাকাটি করেন তাহলে আসে কত কস টু পাই টু পাই টু পাই মানে কি শিখছি 360 ডিগ্রি এই পর্যন্ত কি ঠিক আছে তাহলে প্রথমে আপনার কাজ কি বাইর করতে বসে কি অনুক্রমটি চতুর্থ পদ মানে কি এন ইজ ইকুয়াল টু 4 এন এর মান যদি এখানে 4 বসান কাটাকাটি করলে আসে কত টু পাই মানে কত 360 ডিগ্রি এবার আমরা গল্প শিখছিলাম কি 1 0 মাইনাস 1 0 এটা হচ্ছে কার মান সাইন 90 180 270 360 আর কজের ক্ষেত্রে শিখছিলাম কি এটা হচ্ছে 360 এটা 270 এটা হচ্ছে 180 এটা হচ্ছে 90 তাহলে আপনার লাগবে কার মান কজ 90 কজ 360 ডিগ্রি কজ 360 ডিগ্রির মান কত 1 তাহলে অ্যান্সার কত 1 আমার কথা কি সবাই বুঝছেন বোঝেন নাই চতুর্থ পদ বসে তাহলে এর মান 4 বসাবেন বসাইছেন বসায় পাইছেন কত কজ 360 কজ 360 এর মান আপনি জানেন কত 1 এটাকে এখন আপনার কষ্ট করে বের করা লাগলো অ্যান্সার কত 1 যদি আপনার কোনো কারণে আসতো কজ 180 অ্যান্সার হতো কত -1 যদি আসতো কজ 270 তাহলে অ্যান্সার হতো কত 0 মানে অনুক্রমটা যদি দ্বিতীয় না তৃতীয় পদ বলতো তখন এর জায়গায় বসাইতেন কত 3 আপনি কি আমার কথা সবাই বুঝছেন বোঝেন নাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন সবাই যে
ম্যাথ ডান। হ্যাঁ ম্যাথ ডান লেখাটাই মানে ভালো কথা হবে, ম্যাথ ডান। সবাই যদি কথাটা বুঝে থাকেন সবাই লেখেন ম্যাথ ডান। সবাই যদি ম্যাথটা বুঝে থাকেন লেখেন ম্যাথ ডান। তাহলে আমি বুঝবো আপনাদের কি অবস্থা। এটাই কিন্তু 40তম বিসিএস এর যে দুই তিনটা এক্সেপশনাল কোশ্চেন ছিল, যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কোশ্চেনগুলো পারে নাই সেই কোশ্চেনগুলোর একটা। তার মানে এখন আপনারা যদি পরীক্ষায় শুধু কজ দিবে তার কোনো কথা আছে? সাইনও তো দিতে পারে, সমস্যা কি? অনুক্রমে কি চতুর্থ পদই দিবে? তৃতীয় পদ দিতে পারে না, দ্বিতীয় পদ দিতে পারে না, যাই দেখ। আবার এন পাই বাই টু এই স্ট্রাকচারই দিতে হবে? নো, আপনার তো এন পাই বাই টু না দিয়ে অন্য স্ট্রাকচারও দিতে পারে, যাই দেখ। গল্প হচ্ছে এক, আমার কথা কি বোঝেন নাই? আপনার কজ না দিয়ে সাইনও দিতে পারে, অনুক্রমে চতুর্থ পদ না দিয়ে তৃতীয় পদ বা দ্বিতীয় পদও বলতে পারে, এন পাই বাই টু এরকম স্ট্রাকচার না দিয়ে অন্য কোনো স্ট্রাকচারও দিতে পারে, এন পাই বাই ফোরও তো দিতে পারে, এন পাই বা সামথিং কিছু অন্যরকমও দিতে পারে, যাই দেখ। গল্প হচ্ছে এক, কি আপনি যদি চতুর্থ পদ বলে এন এর মান চার বসাবেন, তৃতীয় পদ বললে এন এর মান তিন বসাবেন, দ্বিতীয় পদ বললে এন এর মান দুই বসাবেন। এরপরের গল্প কি? এরপরের গল্প হচ্ছে আমি দশ মানে ওয়ান জিরো মানে দশের বিপরীতে মাইনাস দশ, ওইটা দিয়ে তো আমি সাইন নব্বই একশো আশি দুইশো সত্তর তিনশো ষাট, কস নব্বই একশো আশি দুইশো সত্তর তিনশো ষাট এমনভাবে জানি, কোনোদিনই আর ভোলার সুযোগ নাই। যদি এই পর্যন্ত বুঝে থাকেন এখন আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস জানবো, এটা হচ্ছে আমাদের ম্যাথের বেসিকের আর ক্যালকুলেশনের আর শর্টকাটের তিনটা সমন্বয় নিয়ে আমি একটা ক্লাস নিছি, নাম দিছি ম্যাথের ম্যাজিক। বেসিক্যালি কিন্তু আমি আলোচনা করছি ত্রিকোণমিতির একটা অংশ নিয়ে। এখন আমরা লম্ব ভূমি অতিভুজ কোনটা এই ধরনের কোনো কিছুতে আর আটকাবো না ইনশাল্লাহ। তারপর হচ্ছে সাইন কস টেনের বা তার উল্টা যেটা কোসেক কস কোসেক সেক কট, কখন লম্ব বা অতিভুজ ভূমি অতিভুজ এগুলো জানছি, মানগুলো জানছি, সব কিছুই জানছি। তার মানে এটা একটা ম্যাথের ম্যাজিক ক্লাসের আমরা একটা অংশ শিখছি, এরকম ম্যাথের ম্যাজিক অসংখ্য ক্লাস আমাদের নিতে হবে যদি অনেক কিছু আমরা শিখতে চাই। আপনারা কি ম্যাথের এই ম্যাজিক এই ক্লাসগুলো ভবিষ্যতে চান কি না? যদি চান একটু কমেন্টসে জানান যে ভাই আমরা এই ধরনের ক্লাসগুলো চাই, তা না হলে আমি শুধু চ্যাপ্টার ভিত্তিক ক্লাসই নেবো। যেমন আমি গত তিনটা ক্লাস নিয়েছিলাম কি অসমতা, তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণ, আজকে কিন্তু আমি কোনো চ্যাপ্টার করাই নি, কারণ আমি কি আজকে কোনো অঙ্ক করাইছি? অঙ্ক তো করাই নেই। এই জন্য আপনারা যদি এই ধরনের ম্যাজিক ক্লাসগুলো আরও চান তাহলে আমাকে একটু কমেন্টসে জানান যে ভাই আমরা এই ধরনের ক্লাস চাই। শুধু চাই লিখলেই হবে, অত কিছু লেখা লাগবে না, কারণ তাহলে আমার সিদ্ধান্ত নেওয়া সুবিধা হবে। সহজ কথা হচ্ছে আপনারা যা চাবেন এই গ্রুপটা সেভাবেই রান করা হবে। যদি আপনারা হচ্ছে এই ধরনের ক্লাস চান, হ্যাঁ চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, এটা নিয়ে আপনার কিছু লেখা লাগবে না, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তো হবেই, তাহলে আপনি পরীক্ষায় ম্যাথ অ্যান্সার করবেন কীভাবে? আর এই ক্লাসগুলো করলে আপনার যেটা সুবিধা সেটা হচ্ছে আমি যখন আপনার ত্রিভুজের কনসেপ্ট পড়াইতে যাবো, পিথাগোরাসের উপপাদ্য পড়াইতে গেলে তো আমার লম্ব ভূমি অতিভুজ বোঝা লাগবে। আজকের ক্লাসটা করছেন মানে কি আপনার লম্ব ভূমি অতিভুজ আর কোনোদিনই বোঝা লাগবে না, আপনি কিন্তু বুঝে গেছেন। এর জন্য আমরা হচ্ছে ম্যাজিক ক্লাসগুলো মাঝে মাঝে রাখবো, চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো রাখবো যদি আপনারা চান। বিন্যাস সমাবেশ আর সম্ভাব্যতা এই তিনটা হচ্ছে চাকরি যারা চাকরির পরীক্ষা দিবে তাদের সবার হচ্ছে জাতীয় সমস্যা। মানে আপনি যদি একশো জন জব সিকার মানে যারা হচ্ছে জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কোন তিনটা চ্যাপ্টারের ক্লাস আপনি পারেন না, বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা। এবং আপনাদের আমি এইটা বলে আশ্বস্ত করতে পারি আমি গত ১২ বছর বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা এই তিনটাতে কতবার পড়াইছি আমি নিজেও জানি না, কারণ এডমিশনে এই তিনটা চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা ইন্টারমিডিয়েটের জন্য। তার মানে যেহেতু আমি অসংখ্যবার এই তিনটা চ্যাপ্টার পড়াইছি, তার মানে আপনাদের আজকে আমি যা পড়াইছি এটা কিন্তু আমি ১২ বছর পর আজকে প্রথম পড়াইছি, মানে আমি ১২ বছর না যখন আমি মেট্রিক পাস করছিলাম তখন নিজে পড়ছিলাম, এরপর আমি অনেক বছর পর কিন্তু আজকে পড়াইলাম। তার মানে এই জিনিস পড়াইতে গেলে আমার জড়তা কাজ করতে পারে, কারণ এগুলো তো আমি পড়াই নেই। আর বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা এটা আমার মনে হয় আমি প্রায় ২০০র মতো ক্লাস নিছি গত ১২ বছরে, প্রাইভেট ব্যাচ কোচিংয়ের ক্লাস এভারেজ প্রতি বছর আমি ১৫-২০টা ক্লাস নিতাম। তাহলে আমি বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা যেহেতু ২০০বার পড়াইছি তাহলে আপনি ইনশাল্লাহ আমার উপরে এতটুকু আস্থা ভরসা রাখতে পারেন, বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা পড়ানোর মতো করে যদি ইনশাল্লাহ পড়ানো হয় এগুলো কঠিন না। আর আজকের ক্লাস বানানো হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স, সুতরাং আজকের ক্লাস পড়াইতে গেলে আমার বরং সমস্যার কথা কথা কি বুঝছেন? আপনারা বিন্যাস সমাবেশ সম্ভাব্যতার দাবি করা লাগবে না, এটা আমি জানি, এটা আমি অবশ্যই আপনাদের পড়াবো এবং আপনাদের আমি এতটুকু এনশিওর করতে পারি ইনশাল্লাহ বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা আপনারা সবাই পারবেন, কারণ ১২ বছর ধরে তো এডমিশনে সবাই শিখেছি, আপনাদের কেন পারবো না? আচ্ছা আজকে আর কথা বেশি বড় করবো না, আপনাদের আমি কমেন্টসগুলো দেখছি আপনারা এই ধরনের ক্লাসগুলো চান, এই ধরনের ক্লাসগুলো হবে, অধ্যায়ভিত্তিক ক্লাস হবে, ক্যালকুলেশন মানে কীভাবে মুখে মুখে ক্যালকুলেশন করতে হয়
এগুলো হচ্ছে আমার ক্লাস নেওয়ার অনেক ইচ্ছা আছে। আপনারা অনেক কিছুই চান, আপনাদের কাছে আমি শুধু একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনাদের আমি সহযোগিতা চাই। আপনারা আপনাদের সমস্ত ফ্রেন্ড সার্কেলদের যারা ফ্রেন্ড লিস্টে আছে আমার জন্য একটু কষ্ট করে তাদেরকে ইনভাইট করেন। দৈনিক হচ্ছে 15-20 মিনিট ইনভেস্ট করলেই 100 জন ইনভাইট করা যায়। প্রত্যেকে যদি 400-500 ইনভাইট করেন সেখান থেকে 50-60 জন আমার গ্রুপে অ্যাড হবে, তাহলে আমার গ্রুপটা খুব দ্রুত 10,000 মেম্বার হয়ে যাবে। যখন 10,000 মেম্বার হয়ে যাবে অনেক কিছু ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে এই গ্রুপটা নিয়ে করার, তখন আমি অনেক কিছু করতে পারবো। সুতরাং আপনাদের কাছে আমার চাওয়া একটাই, আপনারা আমাকে শুধু একটু হেল্প করেন যাতে আমার এই প্ল্যাটফর্মটা মাত্র আজকে 3 সপ্তাহ, 3 সপ্তাহে আলহামদুলিল্লাহ প্রায় 2,500 মেম্বার হয়ে গেছে। আপনারা একটু হেল্প করলে খুব দ্রুতই আমার 10,000 মেম্বার হয়ে যাবে, তখন আপনাদের আর চাওয়া লাগবে না, চাওয়ার আগে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। তাহলে আজকের ক্লাসটা আপনারা ইনশাল্লাহ যদি এনজয় করে থাকেন, ম্যাথের ম্যাজিক ক্লাস আরও ভবিষ্যতে অনেক আসবে। আর পরবর্তী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে সরল ও যৌগিক মুনাফা, মানে সুৎকাশার উপর আমরা একটা ক্লাস নেব। কবে ক্লাস হবে সেটা আমি গ্রুপে জানিয়ে দেবো, আমার গ্রুপটা আপনারা ফলো করবেন। গতকালকে আমার হচ্ছে খুব স্নেহভাজন একজন ছোট ভাই, বর্তমানে হচ্ছে যিনি সহকারী কমিশনার হিসেবে ঝিনাইদহতে পোস্টিং, আমার হলের খুব কাছের ছোট ভাই, উনি হচ্ছে তার ভাইবার অভিজ্ঞতা থেকে আপনাদের একটা লেখা শেয়ার করছে। ওই লেখাটা যদি আপনাদের উপকৃত ইনশাল্লাহ অনেকেই হবেন বলে আমি আশা করি। ভবিষ্যতে আরও হচ্ছে বেশ কিছু লেখা আসবে, বিশেষ করে যারা 43 প্রথম বিসিএস দিবেন তাদের জন্য করণীয় কী, আমি হচ্ছে আমার যারা কাছের পরিচিত বড় ভাই ছোট ভাই বন্ধু পরিচিত যারা বিভিন্ন ক্যাডার সার্ভিসে আছে, যারা হচ্ছে বিভিন্ন দায়িত্বে আছে, তাদেরকে আমি অনুরোধ করব তারা জানি তাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে। একজন নতুন বিসিএস যে দেবে সে কীভাবে পড়াশোনা করবে, তারপর হচ্ছে যে অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ে সে যদি এখন থেকেই প্রস্তুতি নিতে চায় সে কী করবে, এগুলো নিয়ে নিয়মিত লেখা আসবে। আপনারা লেখাগুলো ফলো করবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে কমেন্টস করবেন এবং অবশ্যই বিনয়ের সাথে কমেন্টসটি করবেন, কারণ যিনি আপনার জন্য লিখছেন উনি কিন্তু আপনার জন্য লিখতেছেন, তার মানে আপনি যেহেতু তার দ্বারা উপকৃত হবেন তার মানে আপনার ভিতরে কিন্তু অবশ্যই বিনয় শব্দটা থাকতে হবে। আপনি বিনয়ের সাথে আপনার কোশ্চেনটা করবেন, আমি চেষ্টা করব আমার সেই স্নেহভাজন ছোট ভাই অথবা শ্রদ্ধাভাজন বড় ভাই যিনি লেখাটা লিখবেন তার মাধ্যমে ওই প্রশ্নগুলোর উত্তর জানি আপনারা জানতে পারেন। আমার কথা কি বুঝছেন? আজকে অনেক রাত অলরেডি হয়ে গেছে, আর সময় নষ্ট করব না, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে সরল ও যৌগিক মুনাফার কোনো না কোনো নতুন কৌশল নিয়ে আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের এই গ্রুপে অনেক অনেক বেশি ইনভাইট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।